হ্যালো, আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। আজকে আমি ইফতারির আর একটা আইটেম শাহি বটি কাবাব তৈরি করব। আসলে আগেকার রাজা বাদশারা যেভাবে খাবার খেত, সেই সম্রাট শাহজাহান আকবরের সেই আমলে শাহি খাবারে আর কি দুধ অ্যাড করতো, শাহি জিরে, জয়ফল, জয়ত্রী, এগুলা। এই জন্য শাহি বটি কাবাবে কি কি লাগবে আমি এটা ম্যারিনেশন করতেছি, আপনারা দেখতে থাকুন। এগুলো আমি কিউব করে কেটে নিছি। কিউব করে কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে এটা ছাঁকনিতে পানি ঝরিয়ে নিছি। আমি দিব এতে একটু এই যে লেবুর রস। আমি দিতেছি সল্ট, লবণটা পরিমাণ মতো দিবেন। দিচ্ছি রসুন বাটা। এর মধ্যে আমি যেটা বেটে নিচ্ছি, আমি এটা বেটে আর কি বেটে নিলাম কাঁচা মরিচ, কেশরনাট বাদাম আর দুধ, ঘন দুধ। আমাদের আমেরিকাতে আর কি হেভি ক্রিম, আপনারা বাংলাদেশে দুধ দেওয়াও আর কি বাটলেও হবে। আর দিছি এটা হলুদ, পেঁয়াজ বেরেস্তা। আমি এটাতে শুকনো মরিচ দিব না, এবং আদা। এর মধ্যে আছে গরম মশলা গুঁড়া, এর মধ্যে সব কিছুই আছে, ধনিয়া, জিরে, শাহি জিরে, জয়ফল, জয়ত্রী, এলাচ, ছোটো এলাচ সবই আছে। তো আমি এটা কিভাবে ম্যারিনেট করি আপনারা দেখতে থাকুন। আসলে আগেকার শাহি খাবারে সব সময় রাজা বাদশারা দুধ অ্যাড করতো, সম্রাট শাহজাহান, আকবর, এদের আমলে। এই শাহি খাবারগুলো আসলে খেতে অনেক মজা লাগে এবং খুবই ফ্লেভার বের হয়। তা আমি আর কি এই রমজানে ইফতারির টাইমে ডিফারেন্ট ডিফারেন্ট খাবার হলে খেতে ভালোই লাগে। প্রতিদিন একঘেয়েমি খাবার ভালো লাগে না, আর প্রতিদিন ভাজা পোড়া পেঁয়াজি বেগুনি খাওয়া শরীরের জন্যে খুব একটা ভালো না। এর সাথে যদি আপনারা পারেন বাসায় নান রুটি কিংবা এমনি সিদ্ধ রুটি করে নিল, এটা খেলে অনেক ভালো লাগবে, অনেক মজা। আমি এটাতে শুকনা মরিচের গুঁড়ো দিব না। তো আপনারা এভাবে খেয়ে দেখেন করে, আসলেই ভালো লাগবে এবং ইফতারিটা অনেক ভালো হবে এর মধ্যে কোনো, এবং হেলদিও। এটা ভাজতে হালকা তেল লাগে। আমি এটা কাঁচা মরিচ দিয়ে তৈরি করবো, এটাতে শুকনো মরিচ দেবো না, ওই জন্য কালারফুল এরকম। এটা কালার আমি এটা কাঁচা মরিচের স্বাদ আলাদা। এটা করে আমি 2-3 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রাখলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বাংলাদেশ থেকে নিয়ে আসা সরিষার তেল। তো আপনারা সাথেই থাকুন, আমি কিভাবে ভাজি তখন দেখেন। এখন আমি এটা 2-2 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রাখবো। হ্যালো ভিউয়ার্স, এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলো আমি কাঠিতে ভরে নেব। আমি যে চিকেনগুলো যে ম্যারিনেট করে রাখছি, আমি যে ম্যারিনেট করা চিকেন 2 ঘন্টা আফটার আমি চিকেনগুলো এখন আমি কাঠিতে ভরে নেব।
আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। যে এইভাবে আমি কাঠিগুলো আমি একে 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 সব ভরে নিব, তারপরে ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে আমি এগুলা আর কি রান্না করে নিব। যে এইভাবে আমি কাবাবগুলোকে এখন ভেজে নিব, একে একে আমার 8টা স্টিক হয়েছে, একে একে এভাবে আমি কাবাবগুলো ভেজে নিব। হালকা কেউ সরিষার তেল দিতে পারেন, আবার শাহি কাবাব কেউ সামান্য বাটারও দিতে পারেন, যেটা দেবেন কোনো সমস্যা নাই, যার যেটা ভালো লাগে সে সেটা দিয়ে এটা করতে পারেন, করে খেয়ে দেখবেন অনেক মজা। So here's the finished product.